সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটা তোমাদের এন সি টিভি কর্তৃক প্রদত্ত প্রশ্ন দেখো তোমাদের এই ইসলাম শিক্ষা বিষয়ে মোট পাঁচটি কাজ দেওয়া হয়েছে দেখো ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয় জানো এ এ দুর্যোগগুলো কেন হয় দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও দেখো কাজ এক হচ্ছে প্রাকৃতি প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কী কী চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কী চিত্র খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ সেই নমুনা ছকটি হচ্ছে এটা আমরা তোমাদের এই কাজগুলো সমাধানের ওপর ভিডিও তৈরি করবো খুব শীঘ্রই সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এগুলো সমাধান পেতে কাজ দুই হচ্ছে সমস্যা খুঁজে বের করি এখানে তোমাদের দুটি কাজ দেওয়া হয়েছে একটি হচ্ছে তোমার বন্ধুকে চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো আরেকটি তোমরা পড়ে নিও কাস্তিন সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চার বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো এটাই হচ্ছে সেই ছক কাস মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয়গুলোর আলোকে আলোকে ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো সেই ছকটি হচ্ছে এটা এবং প্রতিবেদন লিখি কাজ ওপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো মূলত এরভাবেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু একদম আসল প্রশ্ন প্রশ্নের সমাধান নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও তৈরি করব সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ